উন্নয়নের একই ত্রিরাক্ষরের শ্রীভূমি জেলা এই বিজেপি আর না। আরে কৃষক মরে ওনা হরে নেতা মন্ত্রী বেতন বাড়ে এই বিজেপি আর না। এই বিজেপির অনেক ধরনের রাজ্যে রাজ্যে মানুষ কোন এই বিজেপি আর না। এই বিজেপির অনেক ধরনের ধর্মের নামে মানুষ কোন এই বিজেপি আর না। ইনকলাব জিন্দাবাদ, করিমগঞ্জের নাম পরিবর্তন করে মানছি না, মানব না। করিমগঞ্জের নাম পুনর্বহাল রাখতে হবে, করিমগঞ্জ নাম বহাল রাখা সহ বিভিন্ন দাবিতে শ্রমিক ইউনিয়নের ধর্ণা ও বিক্ষোভ প্রদর্শন। উন্নয়নের একই জেলা করিমগঞ্জ হলো এবার শ্রীভূমি জেলা, এই স্লোগানে উত্তাল শহর করিমগঞ্জ। সমগ্র দেশের সাথে সঙ্গতি রেখে AITUC এবং সারা আসাম আশাকর্মী ইউনিয়ন ও নির্মাণ শ্রমিক ইউনিয়নের যৌথ বিক্ষোভ প্রতিবাদে উত্তাল সীমান্ত জেলা করিমগঞ্জ। কেন্দ্র ও রাজ্যের ক্ষমতাসীন বিজেপি সরকারের একাধিক জনবিরোধী নীতির বিরোধিতা করে বিভিন্ন নীতি বাতিলের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। পাশাপাশি করিমগঞ্জের নাম বহাল রাখতে জোরালো দাবি তোলা হয়। এদিন তারা করিমগঞ্জ জেলা শাসকের কার্যালয়ের সম্মুখস্থ ধর্ণাস্থলে বিক্ষোভ প্রদর্শন করে এবং সেখান থেকে প্রতিবাদী মিছিল নিয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে ফের জেলা শাসকের কার্যালয়ের সম্মুখে এসে মিছিল সমাপ্ত করেন। তাদের দাবিগুলির মধ্যে ছিল আশাকর্মীদের ন্যূনতম মাসিক 26,000 টাকা প্রদান করা, নির্মাণ শ্রমিক সহ অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করা, স্মার্ট মিটারের নামে বর্ধিত বিদ্যুৎ মাশুল বন্ধ করা সহ করিমগঞ্জ জেলার নাম পূর্ণ বহাল রাখার দাবি তোলেন। এদিনের বিক্ষোভ কার্যসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রবীণ বাম নেতা তথা AITUC-র আসাম রাজ্যিক সহসভাপতি চন্দন চক্রবর্তী, করিমগঞ্জ জেলা সভাপতি রজতকান্তি দে, সম্পাদক শাহিদুল আলম, সারা আসাম আশাকর্মী ইউনিয়নের করিমগঞ্জ জেলা সম্পাদিকা আবেজান বেগম, নিখিল ভারত ছাত্র ফেডারেশনের আসাম রাজ্যিক পরিষদের কার্যকরী সদস্য মোহাম্মদ জাকারিয়া প্রমুখ। ব্যুরো রিপোর্ট, ব্রাকটিন টিভি বাংলা। আজকে যে তারা কোন রাজত্বে বাস করছেন, কোন রাজত্বে বাস করছেন, বহুচন্দ্র রাজার বহুচন্দ্র মন্ত্রীর রাষ্ট্রে আজকে তারা অনুধাবন করছে। আজকে তারা অনুধাবন করছেন আর হিমাচল মাধব পশু যুগে বিভিন্ন জায়গায় মুগলসরের নাম পরিবর্তন করা হবে। আজকে যে তাজমহল তার নাম পরিবর্তনের জন্য চেষ্টা চলছে, আর আমার এখানে করিমগঞ্জে আমাদের যদি অভিজ্ঞতা তো দেখি, সেই অভিজ্ঞতাতে আমরা দেখছি ভাত দেওয়ার গুড়াব নেই, কিল দেওয়ার ভূষাই। আজকে জায়গার নাম পরিবর্তন করে করিমগঞ্জ জেলা কর্তন করে এখানে আসামের বীর বিক্রম প্রতাপশালী, বীর বিক্রম প্রতাপশালী খ্যাতিমান বিজেপি দলের কীর্তিমান বংশধর, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, তিনি বুক চাপড়িয়ে ঘোষণা করেছেন যে আমি করিমগঞ্জের নাম পরিবর্তন করে শ্রীভূমি নাম দিয়ে দিলাম। আমি অত্যন্ত বিনীতভাবে আসামের মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করছি যে সমস্ত সমস্যার এই যে নাম কর্তন করে নাম যেটা দেওয়া হলো করিমগঞ্জ পার্টি শ্রীভূমি, ফলে আম জনতার কি লাভ হবে, জিনিসের দাম কমবে, বেকারের চাকুরি কম চাকুরি হবে, রাস্তাঘাটের উন্নয়ন হবে, যে রাস্তাঘাট দিয়ে যেতে গেলে আমরা দেখি
গর্ভবতী মহিলা এই রাস্তা দিয়ে গেলে রাস্তায় গর্ভপাত হয়, হাসপাতালে যাওয়ার প্রয়োজন হয় না। রাস্তায় গর্ভপাত হয়, শিশুর মৃত্যু হয়। এই তো অবস্থা, মানুষ হয়রানির শিকার হবে বিভিন্ন ভাবে। আজকে যদি আমরা দেখতাম নাম কর্তন করার কারণে শ্রীভূমি হয়েছে, সেই শ্রীভূমি হওয়ার পর এই বরাক উপত্যকা আমরা কৃষি প্রধান অঞ্চল, কৃষির উপরে ভিত্তি করে সমাজ গড়ে উঠেছে। যে সমাজে কোনো কিছুই নেই, ক্ষুদ্র শিল্প নেই, ভারী শিল্প নেই, কৃষির উপরে ভিত্তি করে সমাজ গড়ে উঠেছে। কৃষির অবস্থা অত্যন্ত শোচনীয়, ফসলের লাভজনক মূল্য পাচ্ছে না। যদি আমরা বুঝতাম এখন থেকে যুবকদের কাজের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, ক্ষুদ্র শিল্প প্রসারের জন্য যথাযথ ব্যবস্থা করা হবে, কৃষকের ফসলের লাভজনক মূল্য পাবে, রাস্তাঘাট সংস্কার হবে,